যিনি আরবি ভাষা সম্পর্কে বা কোরআন এবং সুন্নার জ্ঞান সম্পর্কে গভীর জ্ঞানী নয়, যার কাছে ইস্তিহাদ করার মতো, গবেষণা করার মতো, কোরআন সুন্না রিসার্চ করে মাসালা বের করার মতো যার কাছে জ্ঞান নেই, তিনি কখনো নিজে নিজে কোরআন হাদিস করে আমল করতে পারবেন না। এটা হলো স্পষ্ট কথা। কেউ নিজে নিজে কোরআন হাদিস করে, কেউ যদি বলে যে আমি কোরআন হাদিস নিজে নিজে পড়ে নিজে নিজে আমল করব, তো আপনি কোরআন হাদিস নিজে নিজে পড়ে আমল করবেন, আপনি কোরআন হাদিস কতটুকু জানেন, আপনি কিভাবে কোরআন হাদিস নিজে নিজে পড়ে আমল করবেন? এই জন্য যারা সাধারণ মানুষ, যারা আম জনতা, আম মুসলিম, তারা কিছুতেই এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আমি কোরআন হাদিস পড়ে নিজে নিজে আমল করবো, কারো কথাবার্তা শুনবো না। এরকম আমল করলে সে গোমরা হয়ে যাবে, এটা নিশ্চিত কথা। কিন্তু পৃথিবীতে এরকম কেউ আমল করে বলে আমাদের জানা নেই। কারণ যে সকল ভাইয়েরা আমাদের সহি আমল করে, তারা কখনো নিজে নিজে কোরআন হাদিস করে আমল করে বিষয়টা এরকম না। হয়তো ওরা মনে করতেছে যে এই মানুষগুলো মনে হয় নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে আমল করে, আসলে নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে আমল করে না। তাহলে যারা নিজেরা ইস্তিহাদ করে, নিজেরা গবেষণা করে মাসালা বের করতে পারবে না, তারা কি করবে? তারা অবশ্যই এমন কোনো ইনস্টিটিউট, এমন কোনো রিসার্চ প্রতিষ্ঠান যেখানে নির্ভেজাল সহি কোরআন এবং সুন্নার গবেষণা হয়, এরকম কোন ইনস্টিটিউটের অনুসরণ করবে। বুঝতে পারছেন? সেটা কোনো ব্যক্তিও হতে পারে, মানে ব্যক্তি ব্যক্তি একক না, এক ব্যক্তির নেতৃত্বে দেখা গেল 100 জন মুস্তাহিদ গবেষক একত্রিত হয়ে এক জায়গায় সহি কোরআন এবং সুন্না থেকে তারা গবেষণা করে, গবেষণা করে সেখান থেকে রায় দেয়, সেই রায় দেওয়ার পরে আম জনতা সেটা অনুসরণ করে। সেটা যে ওই সাইর প্রতিষ্ঠানের অনুসরণ করতে হবে, এটাতে মুসলিমগণ বাধ্য না। মানে ওই সাইটটা রিসার্চ প্রতিষ্ঠান, মাজহাব মানে কি? মাজহাব মানে রিসার্চ ইনস্টিটিউট। তো ওই সাইটটা রিসার্চ ইনস্টিটিউট, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নেতৃত্বে যে রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা ইনস্টিটিউট। তারপরে ইমাম শাফি রাহমাহুল্লাহর নেতৃত্বে যেই আরেকটা ইনস্টিটিউট, ইমাম মালিক রাহমাহুল্লাহর নেতৃত্বে আরেকটা ইনস্টিটিউট, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর নেতৃত্বে আরেকটা ইনস্টিটিউট, এই সাইটটা ইনস্টিটিউট। যদি একটা ইনস্টিটিউট মেনে চলা যদি বাধ্যতামূলক হইতো, তাহলে তো আবু হানিফা রাহমাহুল্লাহর পরে আর কোনো ইনস্টিটিউটে হওয়ার কথা না, কি বলেন? যদি পৃথিবীতে মানে একটা মাজহাব মেনে চলা যদি জরুরি হইতো, ফরজ হইতো, তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নেতৃত্বে যেই হানাফি মাজহাব বা হানাফি রিসার্চ ইনস্টিটিউট যেটা হইল, এটার পরে তো আর কোনো মাজহাবে উৎপত্তি হওয়ার কথা না, ওইটাই তো চলতো। কিন্তু ওইটা না চলে দেখা গেছে যে এরপরেও আরো 10-15টা বড় বড় রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে। তাহলে ওগুলো কেন হইলো? যে একটা মানা ফরজ না বলেই হয়েছে। বুঝতে পারছেন? তো এই জন্য এই রিসার্চ ইনস্টিটিউট শুধু ওই স্যারের মধ্যে সীমাবদ্ধ না, এটা কেয়ামত পর্যন্ত হবে রিসার্চ ইনস্টিটিউট। যেই যুগে আমরা বসবাস করব বা আমাদের পরবর্তীতে আরো 500 বছর পরে যে সকল মুসলিমেরা আসবেন, তারা যদি তাদের যুগে পৃথিবীতে এরকম কোন রিসার্চ ইনস্টিটিউট পান যে রিসার্চ ইনস্টিটিউট কোরআন এবং সহি সুন্না দিয়ে ইস্তিহাদ করে, তাহলে সে যে কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটের অনুসরণ করলে সে হেদায়েত পাবে। তা আমরা যারা সহি আকীদা, সহি আমলের অনুসরণ করি, আমাদেরও একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, আমরা নিজেরা পড়ে পড়ে আমল করি না। তারা মনে করে যে এই মানুষগুলো মনে হয় নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে নিজেরা আমল করে, এটা হলো সম্পূর্ণ ধারণামূলক মিথ্যা কথা। সহি আকীদার, সহি আমল যারা আমাদের দেশে রাফুলিয়াদাইন করেন, আমিন সশব্দে বলেন, যারা ইমামের পিছনে সুরা আল ফাতিহা পড়েন, যারা বিভিন্ন সহি আমল, সহি আকীদা অনুসরণ করেন, তারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউটের অনুসরণ করেন, তারাও একটা মাজহাব মেনে চলেন, এটাও একটা মাজহাব, এটাও একটা ইনস্টিটিউট, এটা মাজহাবের বাহিরে না। কথাগুলো ভালো করে বুঝে নেবেন। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাব্বারা, যারা হজে গেছেন
তারা হয়তো কেউ দেখতেও পারে মদিনা ইউনিভার্সিটি মদিনা থেকে মসজিদে নববী থেকে আরেকটু দূরে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয়েছে যে এখানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এবং এই সাইর মাযহাবের গবেষণা করে যেই মঠটি সবচেয়ে বিশুদ্ধ সেই মঠটি বিশ্ব মুসলিমকে জানানোই তাদের কাজ মানে দেখা গেল একটা বিষয়ে সাতটা মত আছে সাইর মাযহাবে সাতটা মত এখন একজন মুসলিম কোনটা মেনে চলবে একজন মুসলিম এই সাতটার মধ্যে কোনটি সবচেয়ে বেশি সহি ওই জিনিসটাই তারা রিসার্চ করে গবেষণা করে আমাদেরকে বের করে দিচ্ছেন আমরা সেই ইনস্টিটিউটকে ফলো করতেছি এখানে ওই যে মানে তারা মনে করে কি যে সাধারণ একজন লোক অত বুখারী শরীফ একটা লই হাঁটতেছে মনে করে যে এই লোক মনে হয় বুখারী শরীফ পড়ে পড়ে আমল করে মানে এটা হলো মূর্খতা জাহালত এই লোক এই এইখানের অনুসরণ করতেছে না এই লোক মদিনার অনুসরণ করতেছে সুতরাং এখন আপনি যদি গোমরা বলতে চান ভুল বলতে চান তো মদিনার ওই ইনস্টিটিউট তো ভুল বলতে পারে আপনি যদি বাহাস করতে চান তাই ওই মদিনা গিয়ে বসতে পারেন ওই রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে বসতে পারেন সেখানে এমন এমন ওলামায়ে কেরাম এমন এমন গবেষক আছেন যাদের আমাদের দেশের সব ওলামায়ে কেরাম একত্রিত করলে তাদের একজন গবেষকের দ্বারা কাছেও আমরা পৌঁছতে পারবো না এক মদিনা মুনাব্বারা এরকম বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম যাদেরকে আলেম বলা হয় ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা বাংলাদেশে যারা আছি এরা পড়ি না মানে ওরা যে আলেম ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা আমাদের দেশের ওলামায়ে কেরাম আলেমই হোক পড়ি না তো ওখানে এরকম বিশ্ববিখ্যাত এক একজন আল্লাহ আকবার ওই দিন একজন আলেমের আলোচনা শুনলাম আমার জীবনে প্রথম শুনলাম এর আগে শুনি নাই উনি হলেন শেখ মোহাম্মদ হাসান আদ্দুদু ওনার নাম শেখ মোহাম্মদ হাসান আদ্দুদু উনি সম্ভবত এই ইয়ার মরক্কো বা কোন এদিকের কোনো এক দেশের অধিবাসী তো উনি বর্তমানে সম্ভবত লন্ডন বা ওইদিকে কোথাও থাকেন তিনি মানে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মসনদে আহমদ হাদিসের যত গ্রন্থ আছে আগা গোড়া সনদ সহ ওনার মুখস্থ এরপরে এলমে তাফসিরের হাদিসের ফিকহের কয়েক শত কিতাব আগা গোড়া তার মুখস্থ মানে এক অভিনব আশ্চর্য জিনিস আল্লাহর জমিনে মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহ রাসূলের মুজিজা মানে আবার তিনি এই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পরে তার কাছে হাদিসের আরেকটা নতুন সনদ আছে মানে বুখারী মুসলিমেরা যে সনদে হাদিস বর্ণনা করছেন ওই সনদের বাহিরে ওনার কাছে আরেকটা সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস আছে মানে উনি উনি তার ওস্তাদ থেকে তার ওস্তাদ থেকে এইভাবে আরেকটা সনদ উনি নিজের কাছে ওই সনদে হাদিস বর্ণনা করেন এবং মদিনার ওলামায়ে কেরাম যারা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম তো তারা সবাই মিলে বলছেন যে যে বর্তমান দুনিয়াতে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম হলো এই মোহাম্মদ আল হাসান আদ্দুদু মানে তার মতো দ্বিতীয় আলেম মানে ও ও উনাকে উনি যে আলেম মানে ওই তুলনায় আমরা উনার ছাত্র ছাত্র হওয়ার যোগ্য না আল্লাহ আকবার এইরকম আলেম বিশ্বের মধ্যে বিদ্যমান ওই সকল ওলামায়ে কেরামেরাই ইস্তিহাদ করে গবেষণা করে আমাদেরকে এগুলা জানান আমরা তাদের অনুসরণ করি ওই ছোট বই পড়ি পড়ি অনেকে মনে করে যে এই মনে হয় এই বুখারী শরীফ মুসলিম শরীফ এই ছোট্ট বইগুলো পড়ি পড়ি মনে হয় এরা আমল করে এদের গোড়া এখানে না এদের গোড়া অনেক দূরে এদের গোড়া মদিনা মুনাব্বারায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ইমান লা ইয়াজিরু ইলাল মদিনা কামা তাজিরুল হাইয়াত ইলা জহরিয়া মসজিদ নববীতে সুন্দর করে একবারে স্বর্ণের স্বর্ণের মতো খোদাই করে সুন্দর করে এই হাদিস লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমান সারা দুনিয়া ঘুরে আবার পুনরায় মদিনাতে ফিরে আসবে যেমনি ভাবে সাপ তার গর্তে ফিরে আসে ইমান সারা দুনিয়া ঘুরে আবার মদিনায় ফিরে আসবে মদিনার ইমান মদিনায় আসবে মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না সারা দুনিয়ার সব জায়গায় দাজ্জাল আসবে মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না কেয়ামত পর্যন্ত মদিনায় হেদায়েত পাওয়া যাবে এই জন্য বর্তমান দুনিয়াতে যত রিসার্চ ইনস্টিটিউট আছে সবচেয়ে বিশুদ্ধ রিসার্চ ইনস্টিটিউট হলো মদিনা মুনাব্বারা এবং এই মদিনা মুনাব্বারা রিসার্চ ইনস্টিটিউটকে সারা দুনিয়া অনুসরণ করতেছে
একেবারে পুরা ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তারপরে আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের বিশাল অংশ জুড়ে বর্তমানে ওই রিসার্চ ইনস্টিটিউটকে ফলো করতেছে। কারণ ওই রিসার্চ ইনস্টিটিউট সহি জিনিসটা, সবচেয়ে বিশুদ্ধ জিনিসটা। যেমন একটা বিষয়ে 60টা দলিল আছে, একটা দলিল দুর্বল হাদিস, জাল হাদিস, তো সেখানে সহি একটা হাদিস পাওয়া যাচ্ছে, তো সহিটার যাতে দুনিয়ার মুসলিমেরা আমল করতে পারে এই রিসার্চ, এই গবেষণাটা তারা করতেছে। আর সারা বিশ্ব মুসলিমকে তারা ওইভাবে দলাদলির মধ্যে না রেখে, বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ না রেখে তারা চাচ্ছে সারা বিশ্ব মুসলিম এক এক মুসলিম থাকবে। তারা চার ভাগে ভাগ হবে কেন? তাদের সকলেরই ইমাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মোহাম্মদ রাসূলুল্লাহ এর উম্মত, তারা এক আমল করবে, বা আমলের মধ্যে একতলাফ থাকতেও পারে, ওই আমলের একতলাফের কারণে তাদের মধ্যে দলাদলি তৈরি হবে না। এই জন্য দেখেন মক্কা মদিনাতে কত রকমের নামাজ পড়তেছে, কিন্তু তারা ওখানে কোনো বাধা দিতেছে, ঘোষণা করতেছে। মক্কার ইমামরা, মদিনার ইমামরা কোনোদিন বলছেন যে খবরদার আপনারা কেউ রাবুল ইয়াদান ছাড়া নামাজ পড়বেন না, আমিন আসতে বলবেন না, এরকম বলছেন। কিন্তু তারা রিসার্চ করে, গবেষণা করে বলতেছেন যে আমিন সশব্দে বলাটা বেশি সহি, রাবুল ইয়াদানটা সহি, তারা গবেষণা করে বলতেছেন। কিন্তু সেটা তারা বাধ্য করতেছেন না কাউকে, মক্কা মদিনাকে বাধ্য করতেছে কাউকে। অথচ আমাদের দেশে আমরা বাধ্য করতেছি যে না, এটার বাইরে করাই যাবে। তো এই জন্য বাইয়ের প্রশ্নের উত্তরে এই কথা বলবেন যে আমরাও মাঝহাব অনুসরণ করি, মাঝহাবের বাইরে না। মাঝহাব মানে একটা রিসার্চ ইনস্টিটিউট, আমাদের এই আমলের রিসার্চ আসে ওখান থেকে, ওখান থেকে যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ পারে। আর আমরা যে আমাদের দেশে যারা ওই ফতোয়া দেয় ওনাকে একটা হাদিস জিজ্ঞাসা করি সনদ সহ, উনি একটা হাদিসও সনদ সহ বলতে পারবে না। আমরা কিন্তু যে হাদিস পড়ি, এবং বরং আমি নিজেও, আমরা সনদ সহ একবারে বুখারী, ইমাম বুখারী থেকে শুরু করে রাসূল পর্যন্ত মাঝখানে যে 30-35 জনের নাম, এই নাম সহ একটা হাদিসও তো আমরা পারি না। আর ওই মদিনা মুনাব্বারা এমন আলেম আছে যারা ওই সনদের নাম সহ হাজার হাজার হাদিস মুখস্থ পারে, এবং এই হাদিস কোথায় আছে টিপ দেওয়ার আগে বের হয়ে যায়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহর মতো আলেম ওখানে ছিলেন, তারপরে শাইখ বিন বাজের মতো আলেম, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের মতো আলেম, তারপরে এরকম আরো বিশ্ববিখ্যাত সালেহ আল ফাউজানের মতো আলেম, এখনো মদিনাতে বিশাল বিশাল আলেমের অধিকারী ওলামা ইকরাম আছে। তাদের রিসার্চে, তাদের গবেষণায় আমরা আমল করি। এটা এত ক্ষুদ্র, মানে এত হালকা আমল না, মানে মনে করবেন না যে এটা এমনি ফু দিলে নিবে যাবে, যে এটা মনে হয় ওই সরকারবাড়ি মসজিদে আর ওই ওই মসজিদের গবেষণা, কেউ কেউ এরকম মনে করে। মানে এত জাহালত আমাদের দেশে বিস্তার লাভ করেছে, কেউ কেউ মনে করে যে এটা মনে হয় সরকার বাড়ির জোরে আবিষ্কার করে। অনেককে জিজ্ঞাসা করে আপনি কি সরকার বাড়ি মসজিদে যান, মানে মনে করে এত মূর্খতা বিস্তার লাভ করছে, এরা মনে করে যে এটা মনে হয় সরকার বাড়ির হুজুরের গবেষণা করে বাইর করে। এটা সরকার বাড়ির হুজুরের গবেষণা না, এটা মদিনা মুনাব্বারার হাজার হাজার আলেমের গবেষণা, এবং যারা লক্ষ লক্ষ হাদিস কিতাব ফিক তাফসির মানে মুখস্থ যাদের জেহেনে, ওই লোকদের গবেষণা এগুলা, এগুলা এই সরকার বাড়ি আর এই ঢাকা বাংলাদেশের গবেষণা না। এই জন্য এগুলোরে আপনারা এত বাধা দেওয়ার পরেও এগুলো এত বিস্তার লাভ করে কেন, এগুলো বন্ধ হয় না কেন? কারণ এগুলোর গোড়া অনেক মজবুত, এগুলোর গোড়া অনেক শক্ত। মানে এই জন্য এগুলোরে যত মানে আপনি জোর জবরদস্তি করে যত কিছু করে বন্ধ করতে চান, এগুলো বন্ধ হবে না, এগুলো আরো দিন দিন বাড়তে থাকবে। কারণ এগুলো আসতেছে ওখান থেকে, মদিনা মুনাব্বারা থেকে। আর মদিনা মুনাব্বারার আলেম, একজন আলেমের সাথে আপনি যদি জীবনে একবার কথা বলেন তো বুঝতে পারবেন আলেম কাকে বলে। আমরা এখনো আলেম কি জিনিস তিনি নেই, বুঝতে পারছেন? বাংলাদেশের মুসলিম এখনো আলেম চিনি নাই, আলেম বুঝি না। আলেম বুঝি কিছু হিংসুক, কিছু মানে খারাপ, আল্লাহ মাফ করুক, মানে এই জাতীয় লোকদেরকে আমরা আলেম হিসাবে চিনি। আমরা চিনি ঝগড়াটে, মানে ওই যুক্তিবাদী সাহেব আগে ওয়াজের মধ্যে বলতো, দুইজন ওয়াজ করতে গেছে, একজনের জিজ্ঞেস করে ওই হুজুর কেমন, পায়ের হাতে একটা গরু এ না, আরেকজনের জিজ্ঞেস করে যে ভাই ওই হুজুরটা কেমন, পায়ের হাতে একটা ছাগল এ না, পরে দনজনেরে আনি, একজনের গরুর খাবার দিছে, একজনকে ছাগলের খাবার দিছে, কি ব্যাপার ভাই আমাদেরকে এগুলো তো আপনি না কইছেন হে গরু, আপনি না কইছেন হে ছাগল। পরে দনজনে মিলে তওবা করছে, ভাই আজ জীবনে কোনোদিন কেউ কারো বিরুদ্ধে বলবো না। আমরা ছোটবেলায় যুক্তিবাদী সাহেবের ওয়াশিংটন, আমরা হইলাম এই জাতীয় আলেম, যে আরেকজনের গরু কই, আরেকজনের ছাগল কই, আর মানে আলেম কাকে বলে, এটা দেখতে হলে মদিনা যাইতে হবে।
এই আলেম দেখতে হলে আলেম কাকে বলে আপনি মসজিদে নববীতে এক মাস থাকেন মসজিদে নববীতে আর কিছু করিয়েন না খালি মসজিদে নববীতে মদিনা এক মাস পরে থাকেন মসজিদে নববীতে ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এশার পরে ওলামা ইকরাম দারস দেন আলোচনা করেন ওই আলোচনায় বসলে আপনি বুঝতে পারবেন যে আলেম কাকে বলে তাদের চেহারা দেখলে তাদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন আলেম কাকে বলে আমরা তো এখনো আলেম দেখার সুযোগ পাই নাই তো এইজন্য আমি যে কথাটা বলতেছি সেটা হলো আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে মাযহাব মানেন না কেন বলে আমরা মাযহাব মানি না কে বলছে মাযহাব তো মানি তা আপনাদের মাযহাবের ঠিকানা কোথায় মাযহাবের ঠিকানা মদিনা মুনাব্বারা তো ওনারা যদি কারো সাথে বসতে চায় বাহাস করতে চায় মদিনা যেতে বলিয়েন বলে মদিনা ইউনিভার্সিটিতে বা মসজিদে নববীতে গেলে ওখানে বাহাস করার আমাদের ইমামেরা আছে ওলামায়ে কেরাম আছে তাদের সাথে বসে আপনি বাহাস করতে পারেন ঘন্টার পর ঘন্টা যে মানুষ একটা আরবি বাক্য শুদ্ধ করে বলতে পারে না সেই মানুষ বলে যে মানে বাহাসের জন্য তৈরি হয়ে আছে তো আমি তো বাহাসের জন্য 1 লক্ষ টাকা ঘোষণা দিয়ে আছি কেউ তো আসে না আপনার কাছে আসবে কেন আপনি চলে যান মদিনা চলে যান একটা বাক্য আরবিতে সুন্দর করে বলেন তাদের সামনে তো এই জন্য মানে এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব যে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা জি বলো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই আবার কিছু কিছু এই মানে আমাদের দেশে ওলামা ইকরাম বলে যে যে মানে অমুক এত বড় আলেম বা অমুক এত বড় কথা বলে তার সার্টিফিকেট আছে না কি পাস করছে মাদ্রাসায় পড়ছে না তো এই যে এই সৌদি আরবে আল্লামা আলবানী আলবানী রাহমাহুল্লাহ তারপরে আরো বড় বড় যত আলেম ছিলেন তো এদেরকে এরা যখন সর্বপ্রথম মানে এরা অন্যান্য দেশ থেকে কিন্তু এখানে আসছে আসার পরে এদেরকে জিজ্ঞাসা করা হলো যে আল ইন্দাকা শাহাদা আপনার কাছে কি সার্টিফিকেট আছে তো বলছে যে ইন্দি শাহাদা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তা আমার কাছে তো একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটাই হলো একজন মুমিনের আসল সার্টিফিকেট محمد رسول الله.